হাই গাইজ, এইটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। আমরা ধীরে ধীরে সব দেখাবো। এইটা হলো সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন, আর এইটা হলো বাংলাদেশের একমাত্র বই যে বই পৃষ্ঠা বা পেজ কখনো উল্টানো যায় না। এইটা হলো পিছনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেইটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন। এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। আমরা ধীরে ধীরে সব দেখাবো গাইস, আপনারা কখনো ভিড়ে চলে যাবেন। এইটা হলো সাবাস বাংলাদেশ প্রান্তর, এর সামনে সুবিশাল মাঠ। এটা সাবাস বাংলাদেশের একটি, আপনারা দেখতে পাচ্ছেন সাবাস বাংলাদেশের একটা জয় জয় জয়াকার একটা মূর্তি। সামনে বিশাল সুবিশাল মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন কি আনন্দ ঘন একটা জয়ের চিহ্ন, সামনে বিশাল সুবিশাল মাঠ। হ্যাঁ গাইস, এখানে দুঃখজনক একটা ঘটনা আমি দেখতে পেয়েছি। একটা লোক গাছের তলায় বসে টাচ ফোনে আপনার কারোর সঙ্গে কথা বলছে এবং হাওমা করে কাঁদছিল। এই ভিডিওটা আমি চিত্র ধারণ করেছি, আমাকে বেশ মর্মস্পর্শী, আমি বেশ কষ্ট পেয়েছি। আপনারা অবশ্যই এই লোকটার জন্য দোয়া করবেন।